আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রেগনেন্সি চাচ্ছেন তাদের অনেকেরই প্রশ্ন থাকে আমাদের কাছে যে হরমোনের সমস্যায় প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হয় কিনা। আমি প্রফেসর ডক্টর কামরুননেসা, ইনফার্টিলিটি স্পেশালিস্ট, আজকে আপনাদের সাথে আছি এই হরমোনের সমস্যা নিয়ে কিছু কথা বলার জন্য। একটা ফিমেলের আসলে কি ধরনের হরমোনের সমস্যা থাকলে বন্ধাত্ব হচ্ছে? দেখা যায় যে পলিসিস্টিক ওভারি ডিজিজ, এই 10-15% ফিমেলদের আজকাল পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ডায়াগনোসিস হচ্ছে। এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কিন্তু একটা হরমোনের সমস্যা তৈরি করে, যেখানে দেখা যায় যে যেই হরমোনটা বেশি থাকলে প্রেগনেন্সিকে হ্যাম্পার করে সেই হরমোনটা লিউটিনাইজিং হরমোন, তা এই পিসিওএস পেশেন্টদের বেশি থাকে। এছাড়া দেখা যাচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাও পরে কি প্রেগনেন্সিকে হ্যাম্পার করে। তো পলিসিস্টিক ওভারি ডিজিজ একটা প্রবলেম। আর একটা আছে, যদি প্রোল্যাকটিন লেভেলটা বেশি থাকে, দেখা যায় যে হাই প্রোল্যাকটিন লেভেল যদি থাকে তাহলে তাদের মাসিকের সমস্যা হয়, তাদের ইনফার্টিলিটি ডেভেলপ করে, এবং তাদের যেটা হয় যে তাদের ব্রেস্ট দিয়ে বিভিন্ন রকমের সিক্রেশন, ওয়াটারি সিক্রেশন অথবা মিল্ক সিক্রেশন আসতে পারে। এই প্রোল্যাকটিন লেভেল বেশি থাকলেও ইনফার্টিলিটি প্রবলেম করছে। এছাড়া আসে থাইরয়েডের সমস্যা নিয়ে। থাইরয়েডে যদি সমস্যা থাকে, যদি দেখা যায় থাইরয়েড লেভেলটা তার কম আছে, আমরা বলি হাইপোথাইরয়েড, এই পেশেন্টগুলা কিন্তু ইরেগুলার পিরিয়ড হয়, ওভুলেশন ইরেগুলার হয় এবং এদের ইনফার্টিলিটি ডেভেলপ করে। এছাড়া যদি থাইরয়েড লেভেল বেশি থাকে তাদেরও কিন্তু ইনফার্টিলিটির প্রবলেম হচ্ছে। তাহলে আমরা কিন্তু অনেকগুলো হরমোন পেয়ে গেলাম, যে হরমোনগুলোর জন্য দেখা যায় যে ইনফার্টিলিটি আসছে। এখন এই হরমোনগুলা আমরা কিভাবে বুঝবো যে আপনার এই হরমোনের সমস্যা আছে? আমরা সাধারণত পেশেন্ট যখন আমাদের কাছে ইনফার্টিলিটি নিয়ে আসে, আমরা যেটা করি পেশেন্টকে একটা থরো চেক আপ করি এবং তার কাছ থেকে কিছু হিস্ট্রি নিই। যেমন যদি তার রিসেন্ট হিস্ট্রি থাকে যে তার এখন অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে, তার শরীরে ব্রণ আসছে বা অথবা অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ হচ্ছে, অথবা দেখা যাচ্ছে তার কনস্টিপেশন হচ্ছে, অথবা ইরেগুলার বাউল হ্যাবিট, মানে কখনো কনস্টিপেশন কখনো লুজ মোশন, এই ইরেগুলার বাউল হ্যাবিটটা চলে আসছে, অথবা দেখা যাচ্ছে তার ব্রেস্ট দিয়ে কোনো সিক্রেশন হচ্ছে, মাথা ব্যথা আছে, অথবা সে চোখে তার দেখতে প্রবলেম হচ্ছে, রিসেন্টলি যদি এগুলো ডেভেলপ করে তাহলে আমরা তখন তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করি, তার ওয়েট দেখি, তার বিএমআই দেখি, এবং তার এক্সামিনেশন করে দেখি তার ব্রণ আছে কিনা বা অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ আছে কিনা। এবং এরপরে আমরা যেটা করি তাকে কিছু হরমোন টেস্ট করতে দিই। হরমোন টেস্টের মধ্যে যদি পলিসিস্টিক ওভারি সাসপেক্ট করি তাহলে আমরা ট্রান্সভেজানাল আল্ট্রাসোনোগ্রাফিতেই বুঝতে পারি যে তার ওভারিতে পলিসিস্টিক ওভারি আছে। এরপর আমরা মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিন আমরা যেটি এফএইচএস এবং এলএইচ হরমোনটা তাকে করতে দিই। এছাড়া যদি আমরা আরো দেখতে চাই তাহলে ফাস্টিং ইনসুলিন লেভেলটা আমরা দেখতে পারি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে। এবং যদি হাই প্রোল্যাকটিন লেভেল, আমরা যদি হাইপার প্রোল্যাকটিনেমিয়া সাসপেক্ট করি তাহলে আমরা সেরাম প্রোল্যাকটিন লেভেলটা পেশেন্টকে অ্যাডভাইস করি। এবং যদি দেখি আমরা তার থাইরয়েডের প্রবলেম আছে অথবা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমও যদি সাসপেক্ট করি, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি যে থাইরয়েড টিএইচএস লেভেল এবং FT3 FT4 লেভেলটা দেখার জন্য। এই পেশেন্টগুলো যখন আমরা হরমোন লেভেল করতে দিই এবং এদের আমরা ট্রিটমেন্ট দিই অ্যাকর্ডিং টু হরমোন লেভেল, যদি দেখি যে তার প্রোল্যাকটিনের প্রবলেম আছে তাহলে প্রোল্যাকটিন কমানোর জন্য ওষুধ দিই, যদি দেখি পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে তাহলে আমরা তাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি, তাকে মেটফরমিন দেই যেটা মেটফরমিন ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, তাকে ওভুলেশন ইন্ডাকশন দিতে পারি আমরা। যদি থাইরয়েডে প্রবলেম থাকে, যদি থাইরয়েড লেভেল কম থাকে তাহলে আমরা থাইরক্সিন ট্যাবলেট অ্যাড করি এবং আমরা মনিটর করি, অথবা যদি হাইপারথাইরয়েডিজম থাকে তাহলে আমরা হাইপারথাইরয়েডিজমের জন্য কিছু ড্রাগ দিতে পারি। এছাড়া যেটা আমরা বলি হরমোনের যে প্রবলেমগুলো যদি আমরা করতে চাই তাহলে আমরা সবচেয়ে আগে বলবো যে পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন করতে, সেটা হচ্ছে পেশেন্টকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, হেলদি ডায়েট খেতে হবে, রেগুলার স্লিপ প্যাটার্নটা তাকে মেনটেন করতে হবে, এবং হেলদি ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল এই ডায়েটটা তাকে অবশ্যই মেনটেন করতে হবে।